যেমন আছে ওম ইলেকট্রনিক্স সলিউশন, এরকম সেম সেম বানাচ্ছি, ঠিক আছে? তো এটা বানানোর জন্য এটার একটা পরিমাপ আছে। তো মাপটা কত সাইজের আছে, অর্থাৎ এই যে ব্যানারটা আছে এটার সাইজ যেটা তোমার লম্বা মানে হাইটে, হাইটে আছে 4 ফুট, আর ওয়াইড, ওয়াইড মানে কি চওড়া, আচ্ছা চওড়া, তো চওড়াতে আছে কত 6 ফুট। তো এটা 6 ফুট চওড়া আর 4 ফুট লম্বা। তো কিভাবে নতুন পেজ নিচ্ছি দেখো, এটার মতোই আমি বানিয়ে দেখাচ্ছি নতুন পেজ নিয়ে। তো আমি নতুন যাচ্ছি ফাইল নিউ, নিউয়ে গিয়ে এখানে এটা নাম দিয়ে দিতে পারি কত বাই কত, 4x6 ব্যানার বানাচ্ছি, তো 4x6 লিখে দিলাম, ব্যানারও লিখে দিলাম, ঠিক আছে লিখে দিলাম। এবার এখানে ওয়াইড আছে দেখো লেখা, ওয়াইড মানে চওড়া, চওড়া কত ইঞ্চ, তো ইঞ্চে আমাকে হিসাব করতে হবে। তো 6 ফুট চওড়া, তো 6 ফুট, 1 ফুট হচ্ছে 12 ইঞ্চে, তো 6 ফুট কত ইঞ্চ, 1 ফুট 12 ইঞ্চ, হ্যাঁ, তো 6 ফুট 6 12 72, দেখো 72 ইঞ্চ আমার করাই আছে, যেহেতু এর আগে আমি করেছিলাম ওটারই সাইজটা প্রিলোড করাই আছে, আছে। আর হাইট বললাম 4 ফুট, তো 4 ফুট মানে কত ইঞ্চ, 4 12 48, তো 48 ইঞ্চ, ঠিক আছে। এবার রেজুলেশন, রেজুলেশন যে আমরা পাসপোর্ট সাইজ ফটো বের করেছি কত দিয়েছিলাম, 300, তাহলে এখানে যখন আমরা ব্যানার বানাবো বা ফ্লেক্স বানাবো রেজুলেশনটা 72 থেকে শুরু হয়, মনে রাখবা। তো 72 থেকে একটু যদি বেশি দাও, যত বেশি দিবা তত মানে HD কোয়ালিটিটা আসবে, কোয়ালিটি মানে ভালো আসবে। তা আমি এখানে কোয়ালিটি দিয়েছি 150 রেজুলেশন, ঠিক আছে। তারপরে এখানে ওকে করে দিচ্ছি, দেখো ওকে করলাম। তো ওকে করলে দেখো এটার মতোই কিন্তু পেজ, একটা সাদা পেজ চলে এসেছে। এবার এখানে দেখো এই পেজটায় একটা ব্যাকগ্রাউন্ড আছে সুন্দর একটা কালারফুল, তো এরকম ব্যাকগ্রাউন্ড তোমাকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি ডাউনলোড করে রেখেছি, দেখো কিভাবে নিয়ে আসছি, ডাবল ক্লিক করবে এগুলোতে, দিয়ে যে ছবিটা আমি দিতে চাই সেই ছবিটা এখানে রেখেছি এনে, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে। তো কি করব, মুখ তুলে ক্লিক করব, তা ধরে নিয়ে গিয়ে ছেড়ে দেব, দেখো কইটুকু হয়েছে ছবিটা, একবার ছোট্ট হয়েছে, হয়েছে না। তো এক কোণায় বসালাম, বসানোর পরে আমি কন্ট্রোল দেবে থেকে টি প্রেস করব সাইজ বড় করার জন্য। কন্ট্রোল দেবে টি প্রেস করার পর এভাবে ধরে মাউস দিয়ে টেনে নিয়ে চলে এলাম, মানে ফুল স্ক্রিন করে দিলাম, দিয়ে এন্টার প্রেস করে দেব, বুঝতে পারলাম তো পারবা করতে। আচ্ছা তাহলে আমার এই কাজটা, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে, এখানে দেখো ব্যাকগ্রাউন্ড বলে একটা সাদা যে ব্যাকগ্রাউন্ডটা ছিল আর তার উপর একটা লেয়ার চলে এসেছে, ছবিটা দিলাম। এবার এর উপরে আমি লিখব ওই দোকানের নাম, তো দোকানের নাম এখানে দেখো দোকানের নাম আছে ওম ইলেকট্রনিক্স সলিউশন, আছে। তো আমি দোকানের নাম লিখছি দেখো কিভাবে, টেক্সটে ক্লিক করলাম লেখার জন্য, জানোই দে ক্লিক করছি যেখানে লিখবো, দে এখানে লিখছি ও এম, বড় হাতে লিখছি, হ্যাঁ ও এম, ওম কি লেখা ছিল দোকানের নাম, ইলেকট্রনিক সলিউশন, হ্যাঁ, তো ইলেকট্রনিক ই এল ই সি টি আর ও এন আই সি এস, ইলেকট্রনিক সলিউশন, সলিউশন এটা ছিল। তো এবার কি করব, নাম তো লিখে দিয়েছি, এবার মুভ টুলে ক্লিক করে দিব। যদি মোটা করতে চাও তো মোটা দেখো এখানে হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে, আর এখান থেকে তুমি আবার আরো মোটা করলে আরো মোটা করে দিতে পারো। না পাল্টানোর দরকার নাই, যেহেতু এটা সিম্পলের মধ্যে এটাই ভালো লাগছে লেখাটা, তুমি দেখো এটাতে লেখাটা এরকমই আছে, সিম্পলের মধ্যে আছে ওটাই মানাচ্ছে, এই জন্য লেখাটা পাল্টাচ্ছি না। মুভ টুলে ক্লিক করলাম, এবার মুভ টুলে ক্লিক করার পর এই জায়গায় রেখে দিচ্ছি, সাইজ বড় করব কিভাবে, সাইজ কন্ট্রোল দেবে টি, তারপরে এটা ধরে এভাবে বড় করে দেব, মোটামুটি এত বড় করব না, এত বড় করব না, একটা আন্দাজ মতো যেটা দেখতে ভালো লাগে তোমার চোখের দৃষ্টিতে দেখতে হবে যে কোনটা মানাচ্ছে কত বড় সাইজ, ঠিক আছে। এন্টার দিবাম, লেখা হয়ে গেলে, আমাদের লেখা তো হয়ে গেছে। এবার কি করব, এই লেখাটাই দিব স্ট্রোক, স্ট্রোক, হ্যাঁ।
তো স্ট্রোক দিব হোয়াইট, এখান থেকে স্ট্রোক দিই লেয়ার স্টাইল, স্ট্রোক স্ট্রোকটা দিব আমরা সাদা, এই যে লাল কালার আছে এটাতে ক্লিক করে আমরা সাদা কালারটাই স্ট্রোক দিব। দেখতে পাচ্ছ স্ট্রোক পড়েছে? যদি একটু বোঝা যাচ্ছে, অতটা বোঝা যাচ্ছে না, সাইজটাকে বড় করো, বুঝতে পারবা পড়েছে স্ট্রোক। তো মোটামুটি এতটাই রাখি নাকি? দেখো এত বড় রাখতে পারো, তো আমি অত বড় রাখবো না, অল্প দিব স্ট্রোক, কারণ বেশি স্ট্রোক ভালো লাগবে না দেখতে। এতটাই ঠিকঠাক, এবার ওকে করে দিলাম, হয়েছে। এবার এখানে দেখতে পাচ্ছ যে এখানে কালো কালো হয়ে আছে না একটা ছায়ের মতো, ওটাকে বলি আমরা ড্রপ শ্যাডো। কিভাবে দিচ্ছি দেখো, লেয়ার স্টাইলে ক্লিক করলাম, তারপরে ড্রপ শ্যাডোতে ক্লিক করছি, করলাম এখানে দেখতে পাচ্ছ কালো কালার হয়ে গেছে। এটা ক্যাপাসিটি মানে ঘনত্ব, হালকা হবে না ডিপ হবে, এই ঘনত্বটা বাড়িয়ে দেবো, ক্যাপাসিটি একবার ফুল করে দেবো। তারপরে সাইজটাকে একটু বাড়াবো আর স্পিডটাকে বাড়াবো, দেখতে পাবো। দেখো সাইজ একটু বাড়াই, পাচ্ছ দেখতে? দেখো আসছে না, স্পিড বাড়াও, দেখতে পাচ্ছ? আমি এটাকে একটু নিচে করি, এই দেখো, তো আমি সাইজ একটু কমাচ্ছি, স্পিড বাড়াচ্ছি, স্পিড একটু কমাই, সাইজটাকে বাড়াই, ঠিক আছে? দেখতে পাচ্ছ? দেখো দেখতে পাচ্ছ, ডিস্টেন্স একটু বাড়াই, আচ্ছা স্পিড বাড়াই, দেখো সাইজ কমাই একটু। এবার দেখতে হবে আন্দাজ, হ্যাঁ এইভাবে করে করে দেখতে হবে যে কোনটা ঠিকঠাক হচ্ছে। দেখতে পাচ্ছ হয়ে গেছে আমাদের? এবার ওকে করে দিলাম, দেখো এটার মতো লাগছে না, ওটার মতো। তাহলে আমি এই জায়গায় রেখে দিলাম যেখানে রাখার কথা, রাখা হয়েছে, এটার মতোই লাগছে। দেখো এবার যেটা লিখবো আমরা প্রোপাইটারের নাম, এই যেটা, এটা কিভাবে লিখবো না লিখার প্রসেসটা কি, আমি সেফ সেফ নিব, সেফটা কোন সেফ নিব, রাউন্ডেড বলা, ঠিক আছে? দিয়ে এখান থেকে এইভাবে টানবা, পারবা টানতে? দিয়ে ছেড়ে দিলা, এন্টার প্রেস করো, দেখো এটা হয়ে গেছে। তো এটা লাল কালারের আছে, আমি কালার যদি চেঞ্জ করি কি করব? দেখো এটা ব্লু কালার আছে না, তো কালার চেঞ্জ করবা এই জায়গা থেকে, লেয়ার এর রেড কালারের উপরে ক্লিক করবা, ডবল ক্লিক দুবার, তারপরে ওই কালারটা দিয়ে দিবা, দিয়ে ওকে করে দাও। দেখো কালার হয়েছে চেঞ্জ। এবার এর স্ট্রোক দিয়ে দাও, এর স্ট্রোক, হ্যাঁ কেমন না, এখানে যাব দে স্ট্রোক, স্ট্রোকটা আমি দিয়ে দিচ্ছি হোয়াইট। দেখো ওখানে স্ট্রোক দেওয়া আছে, দেখো বুঝতে পারবা, এই দেখো হোয়াইট দিলাম, একটু সাইজ বেশি করে দিচ্ছি তাহলে দেখতে পাবা, এই দেখো পড়েছে না স্ট্রোক। এবার ওকে করে দিলাম, কাজটা হয়েছে, আচ্ছা এরপরে আর একটা, এটা কাজটা হয়ে গেল, ঠিক আছে। এরপর আর একটা ইয়ে নাও, শেপ নাও, শেপ নিয়ে এর মধ্যে টানবা, আবার ওর ভিতরে আর একটা শেপ, না শেপের মধ্যে আবার শেপ টানলাম, যে এন্টার প্রেস করলাম, মুভ টুলে ক্লিক করলাম, এটা একটু ঠিকঠাক করে বসিয়ে নিচ্ছি, দেখো ঠিকঠাক বসলো তো। এবার এটা দেখো একটা কালার আছে, কি আছে, সবুজ আছে আর সাদা, দুই রকম কালার মিক্সিং আছে, কিভাবে মিক্স করব না, মিক্স করার জন্য দেখো কিভাবে করছি। এখানে লেয়ার স্টাইলে আসবা, তারপরে গ্রেডিয়েন্ট, আমরা জানি গ্রেডিয়েন্টে দুই তিন রকম কালার মিক্স করতে পারি, এই গ্রেডিয়েন্টে আসবো। গ্রেডিয়েন্টে দেখো মিক্স হয়েছে, একটা কালো আর একটা সাদা আছে, তো কালো কালারটাকে আমি করব সবুজ, এখানে ক্লিক করলাম কালারে, এই এটা হচ্ছে কালো, ডবল ক্লিক করবা, যে এটাকে করবা সবুজ, হয়েছে না, দেখো ওকে করে দিলাম, ওটার মতো লাগছে না, দেখো লাগছে, একবার জাস্ট প্র্যাকটিস করবা তুমি পেরে যাবা, তুমি তো এর আগে করেছো একটা, আচ্ছা এর মধ্যে এবার প্রোপাইটারের নাম লিখে দেবো, প্রোপাইটার ওমকার দাস, হ্যাঁ দেখো কি ভাই লিখছি, টেক্সটে ক্লিক করলাম লেখার জন্য, দিয়ে যে কোনো জায়গায় আমরা লিখতে পারি, দেখো ক্লিক করলাম, দিয়ে লিখছি পি আর ও পি ফুল স্টপ, প্রোপাইটার ওমকার দাস। তো এই লেখাটাকে আমি ফন্ট ফেস চেঞ্জ করে দেবো, যেহেতু এটা আমার দরকার নাই, এটা বোল্ডও দরকার নাই, আর ফন্টটাকে আমি অবশ্যই চেঞ্জ করব। তো এখান থেকে আমি ক্লিক করে
এইভাবে ফন্ট চেঞ্জ করতে পারি, দেখে নেব একটা ভালো দেখে। মনে করে এটাই রাখলাম, কালারটা লিখার নামে রাখবো ব্ল্যাক, তো ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি। দেখো লিখার কালার কোথা থেকে করলাম, এখান থেকে, এখান থেকে করতে পারবো, কিন্তু শেপের কালার করেছি এই লেয়ার থেকে। ঠিক আছে, হ্যাঁ, এটা এটা একটা ক্যারেক্টার দেখো লিখা আছে এখান, এটা হচ্ছে লিখার কালার করা। আমি যদি ওখান থেকে না করি স্যার, ওটা দিয়ে করি তাহলে হবে না? হ্যাঁ হবে। আমি এটা দিয়ে না করি, এখান থেকে না করো, এখান থেকে করো, একই জায়গা, তুমি যেখান থেকে করতে পারো। ঠিক আছে, তবে দুটো জায়গায় সুবিধা আছে, দুই জায়গা থেকেই করতে পারো, তুমি এখানেও করতে পারো, এখান থেকেও করতে পারো। এবার লিখাটা হয়ে গেছে, আমি লিখাটাকে বসিয়ে দিচ্ছি। লিখাটার সাইজ ছোট করতে হবে, কিভাবে করব? কন্ট্রোল দেবে টি, তারপর এইভাবে ধরে ইন্টার প্রেস করলাম। দেখো বসে গেছে না, বসে গেছে। এবার কাজ হচ্ছে আমাদের কি না, ছবি, এটা ছবি আর এই ছবিটা নাকি, এই ছবিটা, ছবিটা কোথায় পাবো? আমাদের কাছে ছবি আছে, যেমন মনে করো এখানে এগুলো ছবিগুলো নেট থেকে ডাউনলোড করে পেয়ে যাবা। যেমন মনে করো এটা ছবি আছে একটা, এই ছবিটাকে নিলাম, ধরে এভাবে নিয়ে এসে ছেড়ে দিলাম, ছবিটা চলে এসছে। কন্ট্রোল দেবে টি দেবে, বড় করে দিব, করলাম বড়। তো দেখো সাদা কালারটা থেকে যাচ্ছে, সাদাকে উড়াতে হবে। কিভাবে উড়াবা? না, উড়ানোর জন্য ইরেজার আসবা, ইরেজারের নাম হচ্ছে রাইট ক্লিক করে ম্যাজিক ইরেজার। এই ম্যাজিক ইরেজারটা নিয়ে সাদা কালার উপর জাস্ট ক্লিক করব, দেখো উড়ে গেছে, এখানে একটু থেকে গেছে, এখানে ক্লিক করে উড়িয়ে দেবো, এখানে একটু থেকে গেছে উড়িয়ে দেবো, এখানে একটু থেকে গেছে উড়িয়ে দেবো। দেখো হয়েছে না, এটা আমাদের খুব সুন্দরভাবে এটা বসে গেল। তো রাখলাম, এখানে রাখছি, আচ্ছা রাখলাম। এবার দেখো কি করছি আমি, কাজটা এই কাজটা হয়ে গেছে কিন্তু নাকি, আচ্ছা এর মধ্যে কিন্তু আরো ছবি আছে না, একটা মোবাইলের আছে, একটা প্রিন্টারের আছে। কিভাবে দিচ্ছি দেখো, আবার ডবল ক্লিক করে ছবি নিয়ে আসছি, ওই প্রিন্টারের ছবি, মোবাইলের ছবি। এখানে দেখো মোবাইলের ছবি আমি ডাউনলোড করে রেখেছি, আছে ছবিটাকে ধরে এবার নিয়ে এনে ছেড়ে দেবো, এসছে, কন্ট্রোল দেবে টি, বড় করলাম, হয়েছে তো বড়, একটু ছোট করলাম মোটামুটি, আচ্ছা বসে গেছে। এই ছবি আমার দরকার নাই, এটা এর উপরে এইভাবে রেখে দিলাম, এর উপরে চাপিয়েও রাখতে পারো, অসুবিধা নেই। তা আমি এখানে রাখছি, একটু দেখতে পাবো ওই ছবিগুলো, হয়েছে। এইবার এই জায়গার মনে করো, এখানে দেখো তুমি, এখানে কিন্তু প্রিন্টার রেখেছি না, তো এটা আমার দরকার নেই, তার মানে তো তুমি মিটিয়েও দিতে পারো এই ইয়ে নিয়ে, ইরেজার নিয়ে। কীভাবে মেটাতে পারো? ইরেজার নিয়ে এটাকে বড় করবা, দেখো জাস্ট ক্লিক করবা এর উপরে, এটাকে 100% করি তাহলে মিটাবে। ঠিক আছে, কি করলাম বুঝতে পারলা? মানে 100% না করলে কিন্তু মিটাবে না, মাথায় রাখবা, মিটাবে হালকা হালকা করে মিটাবে। এই যে দেখো কত সুন্দর এবার মিটাচ্ছে না, মিটিয়ে গেল, মিটালো। এর উপরে এবার প্রিন্টারটা বসিয়ে দেবো, এনে দেখো প্রিন্টার আছে একটা ডাউনলোড করা, আছে, নিয়ে এলাম। এবার মুখ তুলে নিয়ে এসে ধরে এনে ছেড়ে দিচ্ছি, ড্রাগ করে এনে ছেড়ে দেওয়া, শুধু গেম প্ল্যান লাগবে আর কিচ্ছু না। হ্যালো, কন্ট্রোল দেবে টি প্রেস করে সাইজ বড় করে দিচ্ছি, এত বড় রাখি, রাখলাম, কারণ ওখানে ছবিও বসাতে হবে, তো এনে রাখলাম। হ্যাঁ আচ্ছা, এটা কেটে দিই, দরকার নেই। আচ্ছা এবার এখানে ছবি, তো ছবি আমার এই ছবিটাকেই নিয়ে নিচ্ছি আপাতত, ধরে এনে ছেড়ে দিলাম। দেখো ছবিটা বসে গেছে না, আমি এখানে বসাচ্ছি ছবিটাকে, এখানে বসাচ্ছি ছবিটাকে, একটু সাইজ বড় করে দিচ্ছি, বসালাম, একটু বড় করে দিলাম। হ্যাঁ এবার দেখো ছবি তো আমি বসিয়ে দিয়েছি, এবার আমার কি কাজ আছে? এখানে দেখো ছবিটার পিছন দিকে একটা সুন্দর করে কালারটা দেখাচ্ছে, দেখাচ্ছে তো, তো ওটা কিভাবে আমি করছি দেখো। এটা ছবি, ছবির মাথার পিছন দিকে আমি কালারটা ডিজাইন করব এরকম, মানে গ্লেজ মারে, তো ওটা কি করব, আমি ব্যাকগ্রাউন্ডটাই চলে আসবো লেয়ারে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সবচেয়ে নিচে আছে, লেয়ার ওয়ান, তুমি এটাও করতে পারো, এই ব্যাকগ্রাউন্ডের উপর রাইট ক্লিক করবা, দিয়ে লেয়ার ওয়ান পেয়ে যাবা।
তাহলে এখানেও খুঁজতে হবে না। এবার কি করবা, এখানে দেখবা একটা টুল আছে, ডঞ্চ টুল, এই যে ব্লুরের পাশে ডঞ্চ টুল, ঠিক আছে? অনেক সময় বার্ন টুল হয়ে থাকে আর ডঞ্চ টুল, তো ডঞ্চ টুলে ক্লিক করবা, তারপরে এই মাথার উপরে নিয়ে যাবা, এটাকে বড় করবা সার্কেলটা, এভাবে বড় হয়েছে, এই যে এটা দেবে ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এভাবে ক্লিক করবা, যাচ্ছে দেখো বড় হচ্ছে কিনা, কালার হচ্ছে, থামো সময় লাগবে, মানে যেহেতু ছবিটা বড় ছবি তো সময় লাগে, এই দেখো চাকা ঘুরছে, মানে রেজুলেশন আমি ইয়ে দিয়েছি কত বলো তো, দেড়শো, হ্যাঁ ওই জন্য সময় লাগছে, হচ্ছে না, বুঝতে পারছো হচ্ছে, ওই দেখো হচ্ছে, আমি আবার দুবার ক্লিক করলাম, আবার দুবার ক্লিক করেছি, দেখো হবে, দেখো হচ্ছে না, দেখো পরিষ্কার লাগছে, আমি আবার দুবার ক্লিক করে দিলাম, যাও ওই দেখো ভালো লাগছে, আমি আরো দুবার ক্লিক করে দিলাম, আরো যাতে পরিষ্কার লাগে, ভালো লাগছে না, দেখো সুন্দর লাগছে, দেখো ছবিটা এবার গ্লেজ মারছে, দেখো কত সুন্দর লাগছে, এবার তো এইভাবে আমরা এটা ছবিটাকে গ্লেজ করে দিলাম, দেখো আস্তে আস্তে আসছে না, আচ্ছা এটা তো আমাদের কাজ হয়ে গেল, পারবা। এবার আছে আমাদের লিখার পালা, তো লিখার পালা কিভাবে আমি লিখবো, তো এখানে আমি লিখবো আর নিচে লিখবো মোবাইল নম্বরটা, তো মোবাইল নম্বর লেখার জন্য আমি শেপ নিব নাকি, এই যে দেখতে পাচ্ছ কালো একটা শেপ, তো এরকম শেপ নিব, শেপটা নিচ্ছি কিভাবে দেখো, এখানে টেক্সটের নিচে শেপ আছে, চার কোনা শেপটা নিচ্ছি, তারপরে এই জায়গা থেকে এভাবে টেনে দিচ্ছি, দেখো সিম্পল কিচ্ছু নাই, দিয়ে এন্টার প্রেস করে দিলাম, শেপ চলে এলো, শেপটাকে আমি কি করবো, মুভ টুলে ক্লিক করার পর এখানে কালার করে দেবো, কালারটাকে করে দিচ্ছি ব্ল্যাক, উপরে দিকে না করেছে, উপরে যদি করি তাহলে কোথায়, উপরে উপরে লিখার কালার হয়, এটা থেকে হবে, তো এগুলো এটা হচ্ছে লিখার কালার, এই যে এই বক্সটা দেখতে পাচ্ছি যেটা, হ্যাঁ আর শেপের কালার এখান থেকে করতে হবে, এবার এর মধ্যে লিখতে পারবা, এই দেখো এই লিখাটাকে মনে করো, এই নাম্বারটাকে এবার ধরলাম, এই নাম্বারটাকে দেখে দেখে মনে করে লিখছি, হ্যাঁ আচ্ছা, তো এটা কি করলাম যে এটা প্রথমে আমি ক্লিক করছি তো, এই দেখো প্রথমে আমি যেটা এখানে টেক্সটে ক্লিক করলাম, তারপরে এখানে ক্লিক করলাম, এবার ক্লিক করার পর আমি প্রথম কাজ হচ্ছে আমার কালারটা চেঞ্জ করা, তো কালার কালো হয়ে আছে, আমি যদি এখন টাইপ করি তাহলে কালো হবে, তখন আমি দেখতে পাবো না লেখাটা, এই জন্য কালারটাই ক্লিক করবো, যে সাদা করে দেবো, যেহেতু আমি সাদা কালারে লিখতে চাই, দিয়ে এবার লিখবো লেখাটা, এম ও বি আই এল ই মোবাইল নাম্বার, হয়েছে একটা হাইফেনও আছে, আচ্ছা মোবাইল নম্বর 97 34 20 58 51, তাই তো, আর একটা আছে 80 17, কত 17 92 25, আচ্ছা হয়েছে লেখা। এবার আমরা ফন্ট চেঞ্জ করে নিতে পারি, সিলেক্ট করলাম, এখানে ক্লিক করব নাকি, দিয়ে এইভাবে দেখে নিতে পারি কোনটা ভালো লাগছে, এটা ভালো দেখে দিয়ে দেবো, যেটা মোটামুটি একটু চলার মতো, একটু লিখা মোটাও থাকবে, এটাও চলবে, দিয়ে দিই এটাই নাকি, দিব, আচ্ছা দিলাম, দিয়ে মুভ টুলে ক্লিক করলাম, এই লিখাটা একটু বড় করে দিই তাহলে আরো ভালো লাগবে, কন্ট্রোল দেবে টি, তাই না, দিয়ে এইভাবে ধরে বড় করে দিলাম, হয়ে গেল বড়, এবার ঠিকঠাক করে বসিয়ে দিলাম, আমার কাজটা কমপ্লিট, তাই না, দেখো এবার কি আছে, এখানে লিখার কাজটা বাকি থাকলো, তো লিখার এই যে লিখাটা, আমি লিখতে তো হবে, একটা টাইম লাগবে, লিখতে পারবাই, তাই তো পারবা তো, আচ্ছা তো আমি এটাকে এখানে লিখে বসে দিচ্ছি, ঠিক আছে, কন্ট্রোল দেবে টি দেবে, একটু সাইজ বড় করে নিচ্ছি এখানে, এখানকার মতো যাতে মানানসই হয়, হয়েছে রাখলাম, এখানে রাখি, আর এক লাইন আছে এখানে, ওই লিখাটাকেও আমি নিয়ে চলে যাচ্ছি, এই লিখাটাকে, হ্যাঁ আর একটা লিখা আছে, দু লাইন আছে লিখা, যে এখানে এনে ছেড়ে দিলাম, হ্যাঁ রেখে দিলাম এখানে, হ্যাঁ কন্ট্রোল দেবে টি মেরে একটু সাইজ বড় করে নিচ্ছে, তাহলে দেখতে ভালো লাগবে লিখাটা, এন্টার মারলাম, এটা খুব কম সময়ে, মানে 20-22 মিনিটে আমরা বানিয়ে ফেললাম একটা ব্যানার, হ্যাঁ 20-22 মিনিটে আমরা একটা সুন্দর ব্যানার, এবার তোমাকে আমি বুঝালাম বলে, আমি নিজে করলে 15 মিনিট
12-13 মিনিটে কমপ্লিট করে দিব। কিন্তু আমি তোমাকে বুঝালাম, ইয়ে করলাম, সময় লাগলো, তা আমরা খুব সহজে বানিয়ে ফেললাম। তো তুমি এরকম আগে প্র্যাকটিস করবা, ঠিক আছে? পারবা তো বানাতে? প্র্যাকটিস করবা এরকম করে, ভালো লাগবে দেখবা।